লিবিয়া তিউনিশিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে অবৈধ পথে প্রতি ইতালিতে প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী এসব অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক সম্প্রতি ভূমধ্য সাগর পাড়ে দিয়ে ইতালি প্রবেশকারী বাংলাদেশীর সংখ্যা আবারও বেড়ে গেছে ভূমধ্যসাগর থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলোকে নানা বিধিনিষেধের আওতায় এনেও থামানো যাচ্ছে না অনুপ্রবেশ আর তাই অবৈধভাবে প্রবেশকারীদের আলবেনিয়া পাঠাতে সম্প্রতি দেশটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইতালি সরকার তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন এনজিও তাদের অভিযোগ আলবেনিয়ার আশ্রয় কেন্দ্র হিটলারের বন্দী শিবিরের আদলে তৈরি করা হয়েছে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে প্রবেশকারী বাংলাদেশের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির প্রবাসীরা জীবনের ঝুঁকি থাকা এই অবৈধ পথ পরিহারের আহ্বান তাদের যারা ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশ করছেন এতে কিন্তু আপনাদের জীবনের ঝুঁকি যেমন রয়েছে ঠিক তেমনি এখানে আসার পরে তারা বৈদ্যুতক পেতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো আমি বলবো যে আপনারা এই পথটি পরিত্যাগ করুন ইতালি হচ্ছে এখন মানুষের জন্য হচ্ছে স্বপ্নের কান্ট্রি বাট এই দেশে যারা সমুদ্রের পথ দিয়ে পাড়ি দিয়ে আসছে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বিপদজনক জায়গা কারণ এই দেশের সরকার বলছে তাদেরকে কোনো অবৈধ মানে বৈধতা দেওয়া হবে না আশ্রয় দেওয়া হবে না চলতি বছরের আট মাসে কেবল ভূমধ্য সাগর পাড়ি দিয়েই ইতালিতে এসেছে উনচল্লিশ হাজার পাঁচশো জন তাদের মধ্যে রেকর্ড সংখ্যক আট হাজার একষট্টি জন বাংলাদেশি নাগরিক ইতালির রোম থেকে حسن محمد شما شنباد.